বর্ষা মৌসুমে এবারও পদ্মা মেঘনা ও যমুনার ভাঙনে বিলীন হবে দুই তীরের বিপুল পরিমাণ ফসলি জমি। ভাঙনের কবলে পড়বে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ বহু অবকাঠামো, এমন আশঙ্কা করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস। ভাঙন রোধে সরকারের উদ্যোক্তা কতটুকু কাজে আসবে তা বলতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর। এপ্রিলে প্রকাশিত প্রতিবেদনে গবেষণা সংস্থা সিইজিআইএস জানায়, এবারও বর্ষায় ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে যমুনার কুড়িগ্রাম থেকে সিরাজগঞ্জ, পদ্মার চাঁপাইনবাবগঞ্জ থেকে শরীয়তপুর এবং মেঘনার দুই তীরের অন্তত 14টি জেলায়। ভাঙনে 362টি বসত বাড়ি সহ অন্তত 3000 হেক্টর জমি, প্রায় 4.5 কিলোমিটার কাঁচা পাকা সড়কও নিশ্চিহ্ন হতে পারে। ঝুঁকিতে রয়েছে নদীর বিভিন্ন অংশের প্রায় 3 কিলোমিটার বাঁধ। ইতোমধ্যে যমুনার গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ অংশে বিলীন হতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাদি জমি। এসব জেলায় অন্তত 25টি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি 21টি শিক্ষা প্রতিষ্ঠানও আছে ভাঙন ঝুঁকিতে। নদী আসলে অনেক দূরে, ভাঙতে ভাঙতে বাড়ি কাছে আসছে, মনে হয় বাড়ি থাকবে না। মনে হয় বাড়ি আমাদের বাড়ি ভাঙ্গে আমরা বাদের ফ্লোরে আশ্রয় নিছি, এর আগে ওখানে আসলে ওখান থেকে আমরা বাদের ফ্লোরে আছি। বিশেষজ্ঞদের মতে, অকাল বন্যা, নদীর তলদেশ ভরাট ও গতিপথে পরিবর্তন সহ নানা কারণে দেশের বড় নদীগুলোর তীর রক্ষা কঠিন হয়ে পড়েছে। ভাঙন ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রতিরক্ষার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তিনটি নদীর বিভিন্ন অবস্থানে যে একইভাবে যে এলাকাগুলো অত্যন্ত ভাঙন প্রবণ, সেই বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ড তথা সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে এবং প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করছে। সিইজিআইএস এর প্রতিবেদনে বলা হয়েছে, 1973 সাল থেকে 2016 সাল পর্যন্ত যমুনা, পদ্মা ও মেঘনার ভাঙনে বিলীন হয়েছে প্রায় 1,59,000 হেক্টর আবাদি জমি। এর মধ্যে সবচেয়ে বেশি 23,500 হেক্টর জমি নষ্ট হয়েছে যমুনার সিরাজগঞ্জ অংশে। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।